নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি হলো ভাজা পুলি পিঠা। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যায়। একটা পাতিলে এক কাপের একটু বেশি জল দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে জলটা সিদ্ধ করে নেব। জল সিদ্ধ হয়ে গেছে, এক কাপের একটু বেশি পরিমাণ আতপ চালের গুঁড়া দিব। একটু ঢেকে দিব, 5-6 মিনিটের জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিব। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। আমার চাউলের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, এখন লাড়া চাড়া দিয়ে মিশিয়ে নেব। কাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। রুটি বানানোর পিড়ির ভিতরে কাইটা ভালো মতন মতে নিয়ে গোল গোল করে আমি রুটি করে নেব। আমি আগে নারকেল কোড়া চিনি দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম, পুরটা ঠান্ডা করে এখন রুটির ভিতরে দিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নেব। আমার কাছে পিঠার ডিজাইনের কোনো কিছু নাই, তাই আমি একটা চামচের সাহায্যে আমি পিঠারটা কেটে নেব। আমি পিঠাগুলো বানাইতে পারি না, আমার সবগুলো পিঠাই ভাবি বানাই দেয়, কিন্তু আমি চেষ্টা করি, দেখি কি মনে হয় পিঠাগুলো বানান। এখন হাত দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে নিব। হয়ে গেল আমার পুলি পিঠা বানানো। এক এক করে 5-6টা পিঠা আমি এভাবে বানিয়ে নিব। আমার পিঠা বানানো শেষ। একটা কড়াইতে আমি তেল দিব পরিমাণ মতন, তেলটা গরম হলে পিঠাগুলো এক এক করে তেলে দিয়ে দিব। পিঠাগুলো একটু এপিট ওপিট করে দেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে টিস্যু দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। হয়ে গেল আমার নারকেলের পুর দিয়ে ভাজা পুলি পিঠা।